আমি তো মানে সাকিবের সাথে এরকম ছিল যে আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরবো, আমি যতবারই দৌড়ে আসে তাকে আর জড়িয়ে ধরতে পারছি না, কেমন একটা সাই। আপনারা যারা বাংলা সিনেমার দুনিয়ায় ঘুরে বেড়ান তারা তো অবশ্যই সাকিব খান আর অপু বিশ্বাসের ডিভোর্সের খবরটা জানেন এবং শুনেছেন, কিন্তু নিশ্চয়ই এটা জানেন না যে ঠিক কী কারণে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে সাকিব খান। অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার অন্যতম কারণ হিসেবে যেটা শোনা যায় সেটা হলো সাকিব খানের বউ থাকাকালীন চিত্রনায়ক জায়েদ খানের সাথে সম্পর্কে জড়িয়েছিল নায়িকা অপু বিশ্বাস। 2018 সালে অপুকে তালাক দেওয়ার সময় সাকিব খান একটি গণমাধ্যমে জানিয়েছিল এই খবর। তারপর থেকে মিডিয়ায় ছসে বেরিয়েছে অপু ও জাহেদ খানের এই খবরটি। বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে সাকিব খানের অভিযোগ যে সত্য সেটাও প্রমাণিত হয়েছে বারবার। যদিও দেশের সবাই জানে সাকিব খানের কথা অমান্য করায় অপুকে ডিভোর্স দিয়েছে সাকিব, কিন্তু বাস্তবতা যে ভিন্ন সেটা সাকিব খানের মিডিয়ায় দেওয়া একটি সাক্ষাৎকারে উঠে আসে, যেখানে সাকিব খান সরাসরি জানায় অপু বিশ্বাসকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন উত্তীর্ণায়কের সাথে খুব অন্তরঙ্গ অবস্থায় দেখে নেয় সাকিব, এবং সেটা যে জাহেদ খান সেটাও তিনি পরবর্তী সময়ে বলে দেন। এবং তারপর থেকে অপু বিশ্বাস ও জাহেদ খানকে নিয়ে সমালোচনা উঠে সব জায়গায়, এমনকি এই ঘটনার পর অপু বিশ্বাসের ক্যারিয়ার পুরোপুরিভাবে ডাউন হয়ে যায়। যদিও অপু বিশ্বাস ও জাহেদ খান মিডিয়ায় এ ব্যাপারে কথা বলে, সেখানে তারা সাকিব খানের বলা ব্যাপারটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে। সে সময় জাহেদ খান উল্টো সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ তুলে। জাহেদ খান দাবি করে তাদের দুজনের ক্যারিয়ার নষ্ট করতে মিডিয়ায় বানোয়াট একটি তত্ত্ব ছড়িয়ে দিয়েছে সাকিব, এবং অপু বিশ্বাস সে সময় একটি সাক্ষাৎকারে ব্যাপারটি তুলে ধরে এবং অপু জানায় একদিন জাহেদ খান তার সাথে একটি সিনেমার বিষয় নিয়ে কথা বলতে আসে। সে সময় অপুর বাসায় অপু একা ছিল। জাহেদ খান বাসায় ঢুকলে জাহেদ খানকে ড্রয়িং রুমে বসতে দেয় তিনি। তার কিছুক্ষণ পরে সাকিব খান বাসায় আসে এবং এসে অপু ও জাহেদ খানকে খালি বাসায় একা দেখতে পায় সাকিব খান। তারপর আর কি, সাকিব খান ভুল বুঝে বসে অপুকে। এরপরের ঘটনা তো আপনারা সবাই জানেন, আর যদি না জানেন তাহলে তো আমরাই আছি। ভিডিওর নিচে একটি কমেন্ট করে বলে দিন আপনি কি জানতে চান, এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি।